अस्सलाम वालेकुम। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रोक्साना भुइया लाकी लाकीज किचन। सबाई के स्वागतम जानाच्छि आमार आजकेर स्पेशल पर्वे। आजकेर रेसिपी कीमा पास्ता। एटा तैरी करा खुबी सहज, खेतेओ अनेक मजा। आशा करछि आपनादेर काछे भालो लागबे। आर भालो लागले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन, अवश्य एकटा लाइक दिबेन। आपनादेर एकटी लाइक आमाके अनेक बेशि इन्सपायर करबे। कीमा पास्ता बनानोर जोन्नो आमी एखाने निएछि, एखाने आमी 250 ग्राम पास्ता निएछि, तीन कलारे जेटा सेटा निएछि आमी। आर एगुलोके सिद्ध करार जोन्नो साथे लागबे आमार एक टेबिल चामच परिमाण लवण निएछि, आर एक टेबिल चामच परिमाण तेल निएछि आमी। आरो लागबे आमादेर कीमा, एखाने आमी 300 ग्राम परिमाण कीमा निएछि। आर एखाने तीनटा टमेटो, एगुलोके छिले आमी एकदम कुচি কুচি করে কেটে নিয়েছি, ব্লেন্ডার করার প্রয়োজন হয় নাই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। আর এখানে মশলা হিসেবে নিয়েছি আমি, এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আছে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট। আর মশলা হিসেবে এখানে নিয়েছি হাফ চা চামচ করে নিয়েছি ইটালিয়ান সেভেন স্পাইস, গোলমরিচের গুঁড়া, অরেগানো, এক চা চামচ আছে লাল মরিচের গুঁড়া। এখানে তিনটা কাঁচা মরিচ আমি কুচি করে নিয়েছি, লাগবে পরিমাণ মতো লবণ। আরও নিয়েছি আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, এখান থেকে আমি 4 টেবিল চামচ পরিমাণ ইউজ করব। আপনারা চাইলে রেগুলার রান্না করা তেল দিয়ে রান্নাটি করতে পারবেন। আর নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তেল আর লবণ। এখন লবণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমাদের সেই রাখা পাস্তাগুলো। আর এখন পাস্তাগুলোকে আমি প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি 10 মিনিট সিদ্ধ করে নিব। পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ছেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব। এখন চুলায় মিডিয়াম আছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মাঝে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছি, কিছুটা নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে 2-1 মিনিট ভেজে নিয়েছি আমি। এখন দিয়ে দিব এর মাঝে কাঁচামরিচ আর লবণ। এবার এগুলো সবকিছু ভালোভাবে আরেকবার মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কিমা। আর এখন কিমাগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়াইটা দিয়ে একটু ভেঙে দিতে হবে, যাতে কিমাগুলো ঝুরঝুরে হয়ে যায়, দলা পেকে যেন না থাকে। কিমাগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত কিমাগুলোর কালারটা চেঞ্জ হয়ে না আসছে। কিমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি এর মাঝে অ্যাড করে দিব সব মশলাগুলো। এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন কিমাগুলোকে আমি আরো 5 মিনিট মশলার সাথে ভালো করে ভুনে নিব। 5 মিনিট কিমাগুলো ভেজে নেওয়ার পর কিমা থেকে যে পানিগুলো বের হয়েছিল সেগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে অ্যাড করে দিব টমেটোর পেস্ট। সবকিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে,
এখন মিডিয়াম লো আছে, ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিট রান্না করব। এর মাঝে আমি কোনো আর পানি অ্যাড করব না। আমরা যে টমেটোগুলো দিয়েছি এখান থেকে পানি বের হবে এবং এতে মাংস আর টমেটো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দশ মিনিট কিমাগুলোকে রান্না করার পর দেখে নিশ্চয় বুঝতে পারছেন টমেটোগুলো একদম কিমার সাথে মিশে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই রাখা আমাদের টমেটো সস। এবার সসটাকে ভালোভাবে মিশিয়ে দিব, আর এই সসটা দেওয়ার ফলে কিন্তু এটা স্বাদটা একটু বেড়ে যায়। আপনাদের হাতের কাছে যদি সস না থাকে সেই ক্ষেত্রে আপনারা হাফ চা চামচ চিনি ছিটিয়ে দিলেও পারবেন। আজকের রেসিপিরও রিকোয়েস্ট ছিল, আমার এখানে ব্যাচেলার ভাইয়েরা এবং বাংলাদেশ থেকে রিকোয়েস্ট করেছে, তো সবাইকে বলছি আমার চ্যানেলে আরও নুডলসের রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারবেন। সসগুলোকে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সেই আমাদের সিদ্ধ করে রাখা পাস্তা। আর এখন পাস্তাগুলোকে এই কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল কিমা পাস্তা। আমি একটু বেজিল লিফ ছিটিয়ে দিচ্ছি, অর্থাৎ তুলসী পাতা। খুবই সহজ একটি রেসিপি, চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, লাঞ্চ অথবা ডিনারও খেতে পারেন। আর বাসায় ট্রাই করলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।